দোরার অবেরি স্বপ্ন দেখি বাংলার কোটের হতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে ইয়া এলাহি বলো সে কবে আমার স্বপ্ন সফল হবে আমি গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নে আমতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে হাই গু খুদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে হাই গু খুদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে যেতে নাহি ওই মদিনাতে ইয়া এলাহি বলো সে কবে আমার স্বপ্ন সফল হবে আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমার দরবারে দয়া করে কবুল কর এ অদম পাপীরে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে তুমি ছাড়াইয়া আপন বলো আর কে মোদের আছে রে দয়াল আর কে মোদের আছে আমরা রে দোয়া তুমি প্রভু কবুল কর সুহনি এই জীবনের গহনার দয়াল ক্ষমা করু সুহনি আল্লাহ কবর বাসির কবর রাজা আল্লাহ কবর বাসির কবর রাজা বন্ধ কর সুহনি রে দয়াল বন্ধ কর সুহনি আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গো রাজি মোদের সেই ভাষা জানা নাই আর কে মনে পাইব গো তোমায় নাই জানায় ও পাই আর কে মনে পাইব গো তোমায় নাই জানায় ও পাই আল্লাহ কান্দিহি আপনার দরবারে মাঝে নো কান্দে না গো কবরে আল্লাহ কান্দিহি আপনার দরবারে বাবা যে নো কান্দে না গো কবরে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب يا رب العالمين আমি অদম গুনাহগার মনিব তোমার আশেক বান্দা বান্দিদেরকে নিয়ে মা বাবা ভাই বোন আপন স্বজনদেরকে নিয়ে আল্লাহ দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকান হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ গো এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছি দরুদ সালাম কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ মিলাদ পড়েছি কিয়াম করেছি নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দিয়েছি তোমার জাতের জিকির করেছি যা কিছু পড়েছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া মক্কার মতি মদিনার চ্যুতি দুকুলের সাথী ব্যথার ব্যথি অম্মতের কান্ডারি নবী কামলাওয়ালার ওজম বরকে শুধু সোনার মদিনায় সবুজ গম্বুজে নিচে দিয়ে তুমি পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হাদিয়া তুমি পৌঁছায় দাও সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও চার মাঝহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ আল্লাহ তাদের অনুসারে যারা এক জাররা পরিমাণ ইমান নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও
মুনিব খাস করে দয়ালে রে আল্লাহ দাদা দাদি নানা নানি ছোট ভাই রবিউল আওয়াল সহ শ্বশুর শাশুড়ি আপন স্বজন কত মানুষ আমরা যারা হাত তুলেছি আমাদের আপন স্বজন ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমার সঙ্গে যারা আজকে হাত তুলেছে আমাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও মনি প্রতিনিয়ত প্রতিদিন বাংলাদেশ আল্লাহ দেশ বিদেশ থেকে কত মানুষ দোয়া চায় গো আল্লাহ আল্লাহ কত ভালোবাসার মানুষ আল্লাহ প্রবাস জীবন কাটাচ্ছে মনি তাদের আপন স্বজন যারা পৃথিবীর ছেড়ে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ গো যারা দোয়ার প্রার্থী হয়েছে দেশ থেকে বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মনি মেহরবানি করে আল্লাহ তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও মনিব খাস করে আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আপন স্বজন মনিব সবাই হাত তুলেছে আমার সঙ্গে যারা আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আসমানি বলা আসমানি জমিনে বলা জমিনে হাওয়ায় বলা হাওয়ার সাথে মিশায় দাও আল্লাহ বিমার থেকে পরিপূর্ণ শেফায় কামেরা তুমি নসিব করে দাও মনিব আমার মা একটা খতম দুরূদ শরীফ পড়েছে মেহরবানি করে এই দুরূদ শরীফটি তুমি কবুল করে নাও পত্রটি ক্ষমা করে দিয়ে হাদিয়া প্রাণের নবীজির কদমে পৌঁছায় দাও নবীজির আহলে বাইতের কদমে হাদিয়া পৌঁছায় দাও নবীর প্রেমিক সাহাবাই কেরামদের কদমে পৌঁছায় দাও নবীর প্রেমিক অলিদের কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহর প্রিয় বান্দা বান্দিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও মনিব মহিলাদের সারদারিনি হবে জান্নাতে মা খাতুনে জান্নাত পাতে মা মা ফাতেমার কদমে তুমি হাদিয়া পৌঁছায় দাও মনি আমার রাসূল সবচেয়ে বেশি ভালোবেসেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ মা খাদিজার কদমে তুমি হাদিয়া পৌঁছায় দাও মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ গো নবীর প্রেমিক হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমে হাদিয়া পৌঁছায় দাও মনি আমার মা বে দুরুদের খতমে রসিলায় আমার মা বাবার হায়াত তুমি বাড়ায় দাও মনি বো তোমার কুদরতি কদমে হাত তুলেছি মনিব মেহরবানি করে তাদের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ মেহরবানি করে আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিশায়া দাও পৃথিবীতে যতদিন হায়াত রেখেছো সুন্দর সুষ্ঠুভাবে যেন জীবনযাপন করতে পারে এবং তুমি এবং তোমার হাবিবের গোলামি করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও মেহরবানি করে ইয়া রব্বুল আলামিন আমরা ভাইরা আপন স্বজন ভাই বোনেরা যারা আছি সবাইকে তুমি কবুল করে নিও সকলের জীবনের গুনাহ মাফ করে দিও সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দিও আল্লাহ যার মনে যত পবিত্র আশা সব আশা তুমি পুরা করে দিও খাস করে বড় ভাই বিদেশের জমিনে চলে যাবে মনিব এই চলে যাওয়াকে কেন্দ্র করে আজকের নুরানি জলসা সাজানো হয়েছে আল্লাহ বড় ভাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও সুন্দর সুষ্ঠুভাবে যেন বিদেশের জমিনে পৌঁছে নিজের কর্মে নিয়োজিত হতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও সকল রকমের বালা মুসিবত থেকে তুমি এহসান দান করে দিও জালিমের জুলুম কাফিরের কুফর ফাসিকের ফিতনা নিন্দুকের নিন্দা থেকে তুমি হেসান দান করে দিও আল্লাহ গো ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও যত ধরনের ঝামেলা সবগুলো তুমি মিটিয়ে দিও আল্লাহ খাস করে মনি মনিব আল্লাহ তোমার ঘর 30 বছরের উপরে হবে আল্লাহ মনি আল্লাহ গো তোমার রহমত তোমার বরকত তোমার মায়া নিয়ে তোমার দয়া নিয়ে আল্লাহ গো তোমার প্রেম সিনাই নিয়ে আল্লাহ আমার গ্রামের বাড়িতে যে বাইতুল্লার কাজ ধরেছি গো আল্লাহ আগামী 19 তারিখ বাইতুল্লার সাদ ডালাই হবে মনিব সুন্দর সম্পূর্ণভাবে যেন করতে পারি সুন্দরভাবে যেন সম্পূর্ণ করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দিও তোমার খাস রহমত চাইছি মনিব খাস রহমত তুমি বর্ষণ করে দিও আল্লাহ সাদ ঢালাইকে কেন্দ্র করে ইয়া রব্বুল আলামিন 18 তারিখে মাহফিলের আয়োজন করতে চাই
মনে মনে মনস্থ করেছি গো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ মাহফিলটা করার ব্যবস্থাও তুমি করে দিও, সব কাজের মধ্যে তুমি সব রহমত বরকত দিয়ে সহজ করে দিও, এই ঘরে এই বাড়িতে তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও। ইয়া রব্বুল আলামিন, আমার সামনে যারা হাত তুলেছে তারা সহ আল্লাহ অনেক ভালোবাসার মানুষ প্রিয়জন আল্লাহ আমেরিকাতে, লন্ডন, ইটালিতে, বিভিন্ন স্পেনে, বিভিন্ন দেশে আছে গো আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা দেশের মধ্যে আল্লাহ তুমি এবং তোমার হাবিবের প্রেমিকেরা আছে আল্লাহ, সেই মহাব্বতের মানুষগুলোকে তুমি কবুল করে নাও, তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও, তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ যারা যারা ভালো চাকরির জন্য দোয়ার প্রার্থী হয়েছে চাকরির ব্যবস্থা করে দাও, অনেকের সন্তান অসুস্থ আছে এই যে সুস্থতা দান করে দাও, অনেকে চাকরি খুঁজছে চাকরির ব্যবস্থা করে দাও, অনেকে ব্যবসা করছে আয় বরকত তুমি বাড়াইয়া দাও, অনেকে পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দাও। এমনি করে করে দেশ বিদেশ থেকে যত ভালোবাসার মানুষ আল্লাহ গো তুমি এবং তোমার হাবিবের মহাব্বতে আমি গুনাগারকে ভালোবাসে গো আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসিও, মদিনাওয়ালার খাতিরে তোমার হাবিব হাবিবুল্লাহর খাতিরে তাদেরকে তুমি কবুল করে নিও, ইমান ইসলামী জিন্দিগি তুমি দান করে দিও, শারীরিক মানসিকভাবে সুস্থ নিয়ে সুস্থভাবে ফ্যামিলি পরিবার নিয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারে দরবারে, দয়া করে কবুল করো এই অদম পাপীরে, আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়াইয়া আপন বলো আর কে মোদের আছে রে দয়াল, আর কে মোদের আছে আমরা রে দোয়া, তুমি প্রভু কবুল কর সুহনি, এই জীবনের গহনারে দয়াল ক্ষমা কর সুহনি। আল্লাহ কবর বাসির কবরে রাজা, আল্লাহ কবর বাসির কবরে রাজা, বন্ধ কর সুহনি রে দয়াল, বন্ধ কর সুহনি, আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, মোদের সেই ভাষা জানা নাই আর কে মনে পাইব গো তোমায় নাই জানায়ো পায়, আর কে মনে পাইব গো তোমায় নাই জানায়ো পাই, আল্লাহ কান্দিহি আপনার দরবারে মাঝে নো কান্দে না গো কবরে, আল্লাহ কান্দিহি আপনার দরবারে বাবা যে নো কান্দে না গো কবরে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাগার, সব কিছু মেনে নেব পরোয়ার দেগার, ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, দরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি, মনিব মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, আমি দৌড়ার বেরি স্বপ্ন দেখি বাংলার কোটের হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে, ইয়া এলাহি বলো সে কবে
আমার স্বপ্ন সফল হবে, আমি গরিবি বলে হব কি নিরাশ, মদিনা দেখার নে আমতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে, হাই গো খুদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে, হাই গো খুদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে, যেতে নাহি ওই মদিনাতে, ইলাহি বলো সে কবে আমার স্বপ্ন সফল হবে। মনি পড়ার আগে সোনার মদিনা তুমি দেখায়ও, মৃত্যুদূত আসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দিও, হালাল পদে রোজগার করার তৌফিক তুমি দান করে দিও, আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন আপন ভালোবাসার মানুষগুলোর সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করার তৌফিক তুমি দান করে দিও। মনি বাসকের জান্নাতের বাগানে নুরানি জলসা থেকে দরখাস্ত করছি, মনি বোন এক হায়াত তুমি বাড়াইয়া দিও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও, আল্লাহ এখন অসম্পূর্ণ রয়েছে যে এলেম দা আল্লাহ সে এলেম দিয়ে তুমি পরিপূর্ণ করে দিও, গোটা পৃথিবীতে আল্লাহ সেই কোরআন হাদিসের আলো বাণী পৌঁছে দেওয়ার মতো সেই সক্ষমতা তুমি দান করে দিও। মনিব তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও, মনিব এখানে যারা হাত তুলেছে কার মনে কত আশা জানি না, যার যার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দিও। এখানে অনেকগুলো আল্লাহ চ্যানেল এসেছে ইয়া রব্বুল আলামিন, অনেকগুলো টিভি চ্যানেল এসেছে ইয়া রব্বুল আলামিন, মেহরবানি করে আল্লাহ তাদের এই চ্যানেলের মাধ্যমে সুন্নিয়তকে বেশি বেশি করে প্রচার করার তৌফিক তুমি দান করে দিও, এই চ্যানেলগুলোর মাধ্যমে তাদের জীবিকা উপার্জন করার ব্যবস্থা তুমি করে দিও, এই চ্যানেলগুলোর উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও, আল্লাহ তাদের রিজিক তুমি বাড়িয়ে দাও ইয়া রাব্বুল আলামিন, এই রিজিকের উসিলায় আরও সুন্দর সুষ্ঠুভাবে তারা সুন্নিয়তকে প্রচার করতে পারে, আল্লাহ সেই সক্ষমতা তুমি তাদেরকে দান করে দাও। মনি মেহেরবানি করে আল্লাহ আবারও বলছি, আল্লাহ দেশ এবং বিদেশে যত মহাব্বতের মানুষ সবাইকে তুমি কবুল করে নাও, মনিব মেহেরবানি করে যারা সব সময় সুখে দুঃখে পাশে থাকে আমার, মেহেরবানি করে তাদেরকে পরিপূর্ণ বিপদমুক্ত তুমি করে দাও, তাদেরকে পরিপূর্ণ এহসান তুমি দান করে দাও, আর্থিকভাবে আরও অনেক বেশি সচ্ছলতা সফলতা তুমি তাদেরকে দান করে দাও। মেহেরবানি করে মনিব নাম তো বলতে পারব না, মেহেরবানি করে তাদের সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম, জামিন তুমি নিজে হয়ে যাও। আল্লাহ আবারও বলছি, ফ্যামিলি পরিবার সকল সদস্যদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম, জামিন তুমি হয়ে যাও। আল্লাহ মরার আগে সোনার মদিনা দেখাইও, মৃত্যু দশার আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও, যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দূত আমাদের সামনে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও, মধুর কালেমাটো খোলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।